হ্যালো ফ্রেন্ডস আমি রুনা আবারও হাজির হলাম নতুন একটা বেবির জন্য রেসিপি নিয়ে আমার আজকে রেসিপিটিতে আছে মজক ভুনা। এখানে আমি গরুর মজক নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি ভুনা করে নিয়েছি প্রথমে আমি যেটা করব এই মজক মাঝে যে রগ রগ ভাব আছে সেগুলো আমি টেনে ফেলে দিব এবং ভালোভাবে পরিষ্কার করে নিব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি এই মজকটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখানে আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি প্যানের ভিতরে আমি দু টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে এখানে এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচেরই একটু কম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরা মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এবং আদা রসুন বাটা হাফ চামচ এবং গরম মশলা পেস্ট দিয়ে দিলাম হাফ চামচের কম এখন এই সবগুলো মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব এখানে আমি জিরার ফোড়ন টোরন কিছু দিই না যেহেতু বেবির জন্য কারণ ও মশলা হ্যাভি মশলা পছন্দ করে না ও খেতে পারে না সেজন্য আমি অল্প মশলায় আমার বেবির জন্য সব রান্নাগুলো করে থাকি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা মজকগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম ক্লিন করে ধুয়ে নিয়েছি কোথাও কোনো রগ এবং রক্ত রক্ত কোনো লেশমাত্র নেই ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এই মশ দিয়ে দিয়েছি এখন এই মজকটা ভালোভাবে এই মশলার সাথে আমি প্রথমে কষিয়ে নেব পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা ভালোভাবে মজকের সাথে মেখে মেখে যায় এবং ভালোভাবে কষানো যায় মশলাটা পুড়ে না যায় ঢাকনাটা বন্ধ করে নিয়ে আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নিব এবং মাঝে মাঝে নাড়া দিয়ে নিয়েছি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানি পানি ভাবটা কমে গেছে এবং মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এই মজকটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু বেবির জন্য রান্না কোনো রিস্ক নেওয়া যাবে না খুব ভালোভাবে সিদ্ধ করে সবগুলো খাবার কিন্তু খাওয়াতে হবে ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু পানি পানি ভাব নাই সম্পূর্ণ পানি পানি ভাবটাই শুকিয়ে নিয়েছি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এই মজকটা আমি ভাজা ভাজা করে নিব অনেকেই আছে মজকটা গেলে গেলে একদম গেলো গ্যালো করে ভেজে নেয় কিন্তু না আমার বেবিটা যেহেতু তিন বছর বয়স ওই এই মজকটা হাতে নিয়ে খেতে পছন্দ করে সেজন্য জন্য আমি এরকম বটি বটি করে কেটে নিই যেন ও হাতে নিয়ে বসে থেকে খেতে পারে ভাতের সাথে যে খেতে দিতে হবে তা কিন্তু না মজকটা ভাজা হয়ে গেছে আমি না আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি খুব ভালোভাবে ডেকোরেশন করে দিলে আমার বেবিটা খেতে খুব পছন্দ করে সামনে দিলেও ওই একটা একটা করে নিয়ে টুকটুক করে খেয়ে নেয় তো আপনারা আপনাদের বেবির জন্য এভাবে মজক ভুনা করে দিয়ে দেখতে পারেন খাবারের টেস্টটা বাড়বে এবং রুচিটাও আসবে এবং শরীরে পুষ্টি গুণাগুণও বাড়বে তো ফ্রেন্ডস দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ হাফেজ